প্রত্যেক দিন টাইম জমাতে নামাজ পড়েন, কিন্তু হঠাৎ একদিন ফজর টাইমে নামাজ পড়লেন কিন্তু জমাত হইছেন না। হুজুরে ফরমায় লাইসা ফিন নাওমি তাফরিতুন ইন্নামা তাফরিতু ফিল ইয়াকযাতি গায়রা, ঘুমের মাঝে তফরিত নাই, গুনাহ নাই। বুঝাইয়া করি তোর মাঝে ব্যাখ্যা লাগবো ওইরা আর হিদ আল্লাহর মকবুল বন্দা ফজরত জমাত ফাইছেন না, কিন্তু অকমত নামাজ পড়ছেন, এর বাদে সারাদিন আল্লাহ আমি আই জমাত ফাইলাম না, জমাত ফাইলাম না সারাদিন বাদে আল্লাহ একুশো না দেন আমার বন্দা, তুমি যে জমাত ফাইছো না সারাদিন তুমি পেরেশানির মাঝে আসলায়, তুমি জানিয়া নেও আমি আল্লাহ তোমার ডাবল সুয়াব দান করলাম। হাদিসের লগে মিল আছে, হাদি এক হাদিস হইছে মান তাওয়াজ্জা ফাহসানা ওয়াজুহু সুম্মা রাহা ফাওয়াজাদাল্লাহ সাকাত সাল্লু আতাহু আল্লাহু তাআলা মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাদারা লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। ইলা যদি কোনো মানুষে হঠাৎ বাই চান্স যদি জমাত বাড়ি থেকে বাল্লা করি ওযু করিয়া গেছে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে গিয়া দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়া গিয়া শেষ, হুজুরে ফরমাইরা নো টেনশন অল ফরগেট নো টেনশন ডু নট রিগ্রেট ফর দা পাথ, তুমি হেরা জেলা সোয়াব পাইছ ওলা সোয়াব পাই যায় ওলা সোয়াব নেই এনে কারণ দিল বেলা তো কিন্তু এই দেখুন যান ওয়াজ শুনিয়া যদি জানি না এখন জমা তো দেখুন যান তে আরো ডাবল গুণ হইব আসে না। এখন প্রশ্ন হইতে পারে আপনার আর সোয়াবটাকে নিয়ে সাসারে দেন না তোমার আর আমার রোজার সোয়াব নিতাই তুমি ইটা না রে মনে না এটাও ঠিক না, আল্লাহর আল্লাহ বান্দার থেকে টানতে সোয়াব দিবা, আপনার রোজার সোয়াব একশোর মাঝে একশো আপনি খাইবা এক কমাইয়া নিরানব্বই বানাইতে নাই ঠিক না। এটা গীতা বোঝা গেল কি যে চাচা ডাবল সোয়াব দিছ বাদর দিন গীতা জানেন নি বাদর দিন ফজরের আগে এব আজারও হইছে না কে গেছে কি কে বেতা কিয়া কই উঠি যাও তাই নকন টাইম তো এব হইছে না কই টাইম নইলে উঠি যাও এমন বন্ধু আই যাবারে কত খাই জমা আমি ভাইলাম না আই টাইম এখন হইছে না জানোর কত খাইলে আমি তোমার আরামে ঘুম পাঠাইছিলাম কিন্তু আমার কোনো ফায়দা হইছে না তোমার ডাবল সুয়া দেওয়া হইছে এতে তোমার আমি আই টাইম মতো জমা তো ফাটাইলাম সিঙ্গেল সুয়াব দিবার লাগি মিনহাজুল মুতাআল্লিমিন এখান কিতাব আছে কোন অঞ্চল আল্লাহ রসুল এখন মসজিদে নববী থামাই দিত হামাই দিত হারাই স্কুয়েজ করে আমার না হারাই স্কুয়েজ নষ্ট করতাম কিন্তু হামাইতাম পারাম না আরো কয়টা মসজিদ ঘুম হো বেটারে ডরাইয়া মসজিদের ভিতরে হামাইতাম পারাম না। হুজুর লিমা লা তাখাফু মিনাল মুসাল্লি ওয়া হুয়া ফিল ইবাদাতি ওয়াল মুনাজাতি মা রাব্বিহি নমাজ ওলা কিন্নাল নাইমা আলিমুন
যেন ঘুমো এন এজন হকানি রব্বানি আলিম ইজা হুয়াইতুল মুসাল্লি ওয়াসাত্তু সালাতাহু আখাফু মিন ইয়াকলাতিহি ওয়া ইসলাহিহি আজালান আমি যে হামাইতাম, হামাইয়া যদি তারে নষ্ট করি, হামাইতাম তো পারতাম না এক কথা, আর হামাইয়া যদি নষ্ট করি ই বেটা গিয়া ই আলিম রিগা কই দিব হুজুর আমার তো নমাজও বেড়া সেরা লাগিছে, ফতোয়া জিকা করিয়া বাদে নমাজরে ঠিক করে দিব আরো সব বেশ হয়ে দিব, আর হামাই তো করতে পারতাম না হুজুরে হই ইবলিশ শয়তানে মুসল্লিরে কই দুম শোনা গুল্লা, আর ও যে ঘুমো দেখতাম হইব ই ঘুমোর মানুষকে বা হা কি হাদিস নকল আছে মিনহাজুল মুতাল্লিমিন কিতাবের মাঝে আছে আল্লাহ রবি মসজিদে নবী শরীফের ভিতরে আমাইছো নামাইয়া দেখেন চাদর তুলিয়া দেখেন এই মানুষ আর সাধারণ কোন মানুষ নাই, হুজুরে ফরমান এই ঘুমন্ত আমার উমর সালার গেউলাই উমর ফারুক রাদিয়াল্লাহু এই ও সময় কয় সঙ্গে সঙ্গে কয় নাউমুল আলিমি খাইরুম মিন ইবাদাতিল জাহিলি কইরা জাহিলর নামাজ থাকি ইবাদত থাকি আলিমর ঘুমর মাঝে সওয়াব বেশি, কারণ আলিম সব ওয়াজ করিয়া তাই ঘুমাইবা পাঁচ দিন যদি ওয়াজ করতা শরীর কিছু ঠিক হওয়া লাগবে না, আর হিজ্জের কিয়র এক হাজার জায়গা ছড়িয়া বড়াইলার সত্তা বড় বাদর খালি দিলিম দিলিম উঠের আর ভরে বুঝলে ফরমাইন সবচেয়ে ও সাহাবি সকল হই আইতাম নি সবচেয়ে আওয়ালা আদুল লুক মালাস রাখিন নাসি ওয়াব খালিন নাস হইয়া দিতাম নাই সবচেয়ে বড় বকিল খে আর বড় সুর খে বুঝলে কইন সাহাবি হলো হইয়া দুকা বুঝলে কইন আশরাকুন নাস ইমান সারাকা সালাতাহু সবচেয়ে বড় সুর যে নমাজরে সুরি করে সাহাবি হলে বুঝছেন না হুজুরে সাহাবি হলে হনিয়া রসুল কাইফা ইয়াসরিকু সালাতাহু নমাজ কিলা সুরি করব নমাজ এবার সুরি করা যায় না মোবাইল সুরি করা যায় তখন জুতা সুর ও মিয়া মোবাইল সুর বাড়াইছে সাবধান তখন যা যদি আপনি দেখুন না তো নিচে গিয়েছে এস আজ দেখি লাইন তো কইব ফাংশন দেখতাম ফাংশন দেখতাম কোন দেখি ভাই আল্লাহু আকবার তো কিতা হওয়াত ইসলাম কইনা আশরাকুন নাসি মান সালাকা সালাতাহু সবচেয়ে বড় সুর নমাচ্ছু যে নমাচ্ছু বলে সাহাবি হলে কই হুজুর কাই ভাই আশরিকু সালাতাহু নমাজ কিলা সুজি করব হুজুর আল্লাহ ইতিম রুকু হা ওয়ালা সুজুদ হা রুকু সুজদা ঠিক মতো করতো না সামি আল্লাহ বলি আমি দাবি খালা হইতো না এ পাইফা সুজে ও তোমার সবার থেকে হবাই যায় আর আরো একটা আছে সমাজের নমাজ সমাজ গেলে নমাজ পড়ে কিলা জানেননি এমন দেখবা না দুলুম দুলুম দেখা আর সমাজ গেলে মানুষ দেখলে সজ্জা থেকে হল্লা তুলে না এটা কার নমাজ সমাজের নমাজ হৌর বাড়ির নমাজ ইস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইস্তাগফুনা মিনাল্লাহ না হুজুরে ফরমাইরা মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা আল্লাহরে খুশি করার লাগে আল্লাহকে ওয়াজতে নমাজ হইতে হইব ওয়াজ হইতে হইব কিন্তু দেখালে কে লিয়ে মানুষের দেখাই ভালো লাগে ওয়াজ নামাজ ইটা আল্লাহ কবুল করতে নাই সোয়াব দিতে নাই ইটা দুনিয়াত থাকি দিব যার কারণে ইমানদার হইতে হইব আমলদার হইতে হইব কি যা তামল নিয়তুল মুমিনি খাইরুম মিন আমালিহি আমল যদি যাইতো এ জায়গা উপরে দি উঠত আমল তাইলে নির্বেজাল নিয়ত লাগব নির্বেজাল নিয়ত ছাড়া নামাজ ওয়াজ সবটা বরবাদ ঠিক না দোয়া হয়ে যাবে।